শুভ নববর্ষ ফ্রেন্ডস, 1430 চলে এসছে, তোমাদেরকে সবাইকে জানাই। আজকে তোমরা কেমন করে দিনটা কাটাচ্ছ প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে। আগেই বলে দিই, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা আমার তরফ দিয়ে। তো আজকে বছরের প্রথম দিন, ভালো করে পুজো করব ঠাকুরের চরণে। তো এখানে দেখো, এক গাদা সুয়াদা ফুল নিয়ে এসছে, সকালবেলায় গাঁদা ফুল অনেক নিয়ে এসছে। তো এটা দিয়ে ভালো করে ঠাকুরদের শৃঙ্গার করবো, মানে ভালো করে সাজাবো। তোমরা দেখতে থাকো ব্লগটা। পুজো করতে করতে অনেক দেরি হয়ে গেছে, তো লাঞ্চ টাইম হয়ে গেছিলো। তো আমি লাঞ্চ করতে বসে গেছি। এখানে দু রকমের মাছ আছে, ভাজা আছে, তারপরে ডাল আছে, অনেক কিছুই আছে ফ্রেন্ডস, এক এক করে তোমাদেরকে দেখাবো। তো ফ্রেন্ডস, দেখতে পেলে পুজো টুজো করে ডাইরেক্ট লাঞ্চ করতে বসে গেছিলাম, তো ওই জন্য আর মধ্যে আর ব্লগ করতে পারিনি, তোমাদেরকে ডাইরেক্ট দেখালাম আজকে কি আমাদের লাঞ্চ ছিল। তো দু রকমের মাছ ছিল, তোমরা দেখতেই পারলে। আর ততক্ষণে এই খেটে উঠে আমি এই দিদিয়াদের এই রুমটা আমি একটু গুছিয়ে দিলাম, কেন কি দিদিয়া বেবিকে নিয়ে, মানে আমার ভাগনাকে নিয়ে গেছে সামনে, সবাই বসে আছে। ততক্ষণে আমি তাড়াতাড়ি করে এই বেড বলো কি এখানে চেঞ্জ চেঞ্জ করে দিতে, বিছানা টিছানা, তো আমি তাড়াতাড়ি করে এখানে সব করে নিয়েছি। তো এগুলোই করছিলাম, গরম লেগে গেছে, এসি চলছে তাও। আর ওর তো পরপর পরপর অনেকই গিফট আসছে ভাগনা, মানে পুরো ফ্ল্যাটের যতজন আছে অনেকে দেখে দেখে দিয়ে গেছে, অনেক কিছুই দিয়েছে প্রায়, মানে ওর ভরে গেছে গিফটে। আর সবারই আনবক্সিং করছি, যদি আমি এক একটা আনবক্সিং ভিডিও ছাড়ি, মানে ওর যত গিফট আসছে পরপর, তাহলে প্রায় 50-60টা তো ভিডিও হয়েই যাবে। তো এটাই, কেন ওরই সময়। তো ফ্রেন্ডস চলো, আর আজকে একটু বিকালবেলায় ঘুরতে যেতে পারি, মানে ওদিক দিয়ে ছদি আসবে, আমিও যাব, দেখি কোথায় যাই কি না করি, তোমরা আস্তে ধীরে দেখতেই পারবে। ওই জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমার দিদির চ্যানেলে। তো চলো ওয়েট করো, শুভ নববর্ষ, প্রণাম নিও। জানি বলতে দেবে তো, আমার আগেই বলে দিলে, হ্যাপি বার্থডে। একা একাই খাচ্ছে, শুভ নববর্ষ। আঙ্কেল কোথায়? হ্যাঁ, তোমাদেরকে সবাইকে জানাই শুভ নববর্ষ। এখন প্রায় বাজে 4টে, এখন রেডি হয়ে গেছি, ওই দিক দিয়ে ছদ্ম দিদিও আসছে। তো আমরা এখন কোথায় যাচ্ছি, কি করছি, তোমাদেরকে জানিয়েই বলবো, এখন যাই। আর এই যে গেঞ্জিটা দেখতে পাচ্ছ, এটা দিদিয়া সুয়েদা দিয়েছে পয়লা বৈশাখের গিফট, নতুন আমার ব্ল্যাকের মধ্যে হোয়াইট প্রিন্টে এটা নতুন একটা গেঞ্জি, নতুন রকমের। না তো আমার কাছে বেশিরভাগ তো কালো গেঞ্জি, তোমরা দেখেইছো ব্লগে বেশিরভাগ, আর ওইটাই। চলো এখন বেরাই তাড়াতাড়ি করে, তারপর তোমাদেরকে ওখানে গিয়ে দেখাচ্ছি কোথায় আজকে বেরাবো কি না করবো। তো বন্ধুরা, আমার ব্লগটা এত অবধি থাকুক, নেক্সট ব্লগটা তোমরা দেখতে পারবে যে আমরা কোথায় ঘুরতে যাই, আমি আর ছোট দিদি কোন জায়গায় যাই, কী কী করি, কী কী খাই। সেই জন্য আমার দিদির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক করে রাখবে, শেয়ার করে রাখবে। বং লাইফস্টাইল।